হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটি হলো বাঁধাকপির গলায় দড়ি। খুব অদ্ভুত একটা নাম, না? এটা অনেক পুরনো দিনের একটি রান্না। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলি। তোমরা সবাই সঙ্গে থাকো, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। দেখো বাঁধাকপিটা কিন্তু খুব একটা বড় না, একটা ছোট্ট সাইজ। বাঁধাকপিগুলো আমি চার টুকরো করে নিয়েছি। এবারে দেখো সুতো দিয়ে আমি এই টুকরোগুলোকে বেঁধে নেব। ঠিক এরকম করে টুকরোগুলোকে কিন্তু বেঁধে নিতে হবে, খুব ভালো করে বাঁধতে হবে যাতে খুলে না যায়। দেখো গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। এবার এর মধ্যে দেব 2 এলাচ, 2 লবঙ্গ আর 2 দারচিনি। এবার জলটা গরম হলে আমি বাঁধাকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেব। কড়াইটা আমি ঢেকে দিয়েছিলাম, এবারে তুলে দেখলাম যে কতটা আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে। আর একটু হবে, তারপরে আমি বাঁধাকপিগুলোকে তুলে নিয়ে জলটা ফেলে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। এবার আমি এর মধ্যে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দেব আমি কালারের জন্য, চিনিটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব 2 দারচিনির টুকরো, আর দেব 2 এলাচ, আর দিয়ে দেব 4 লবঙ্গ। ফোড়ন থেকে গন্ধ বেরোনো অবধি আমি অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দেব 1 টেবিল স্পুন গোটা জিরে। জিরেটা দিয়েও আমি গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। দিয়ে আমি ভালো করে এবারে একটু ভেজে নেব আদাটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটাকে দিয়ে ভালো করে আমি আদার সাথে মিশিয়ে নেব যাতে আদাটা আমার পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। অ্যাড করছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটাকে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটাকে কষতে দেব। মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি দিয়েছিলাম 1.5 কাপ গরম জল। এবারে আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা টুকরো করে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। দিয়ে দিলাম 2 চামচ চিনি। দিয়ে দিলাম 5 টেবিল চামচ ফেটানো টক দই। দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কেটে যাবে। এবারে আমি বাঁধাকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে গ্রেভিটাকে বাঁধাকপির চারিদিকে লাগিয়ে দেব। আস্তে করে কিন্তু উল্টাতে হবে, উল্টে পাল্টে আমি লাগিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি। দেখো আমার প্রায় হয়েই এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে চারিদিকে নাড়াচাড়া করব। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটাকে দিয়েও আমি বাঁধাকপির গায়ে ভালো করে
মাখিয়ে দেব। এবারে আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখো কাঁচি দিয়ে আমি যে সুতোগুলো বেঁধে দিয়েছিলাম সেই সুতোগুলোকে কেটে দিচ্ছি। এরকমভাবে কেটে দিলেই ও আস্তে করে দেখো ফুলে যাচ্ছে, প্রতিটা বাঁধাকপি থেকেই আমি ফুলে দিচ্ছি। এবারে এটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমরাও একবার ট্রাই করে দেখো। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ভালোবাসা, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ভিজিট করো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে আজকে আসি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খাবার খাও। তাহলে আজকে আসি, বাই বাই।